The newly formed Bishnupriya Manipuri Language Development Committee has brought out a series of decisions in a meeting held on Tuesday to promote the Manipuri language in the state of Tripura. The decision includes a supplementary study materials for the students from class 3 to class 8, orientation program for the Manipuri teachers of various schools of the state and others. However, the meeting was chaired by the State Education Minister Ratanlal Nath. অষ্টম শ্রেণীর পাঠ্যসূচির পাণ্ডুলিপি নভেম্বরে সংগ্রহ করা এবং ককবরক ডাইরেক্টর নিজেরাই বইগুলো স্বাভাবিকের জন্য একটি সাব কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। দুই নম্বর, মণিপুরী ভাষায় পাক্ষিক সরকারি পত্রিকা ত্রিপুরাচে চালুকেতে তথ্য ও সংস্কৃতি দপ্তরকে অনুরোধ করা হবে। সিমিলারলি মণিপুরী শিক্ষকদের 3-5 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম জানুয়ারিতে 2019-এ করা হবে। 4, এই মিটিংয়ে মণিপুরী ভাষায় ম্যাগাজিন চমথাং প্রকাশ করার জন্য ম্যাগাজিন সাব কমিটি সর্বসম্মতিক্রমে গ্রহণ হয়েছে। এই মিটিংয়ে মণিপুরী ভাষায় 3 থেকে 8 শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল সহায়ক পাঠ্যপুস্তকের জন্য সাব কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এই মিটিংয়ে সদস্যরা কমিটির মেম্বাররা স্বাধীনভাবে নিজেদের মত ব্যক্ত করেছেন। তার জন্য মন্ত্রী মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সময়ভিত্তিক সমস্ত কাজ সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন।